গরমের ভিতরে আমাদেরকে জামা খাওয়াচ্ছেন। দেখতে পাচ্ছেন এই টিলাটাকে মধু টিলা বলা হয়। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাজীব খান, আর আমার সফরসাথী হিসেবে আমার এই ট্যুরে আছে আমার বড় ভাই মুরাদ খান, হ্যালো, ছোট ভাই সুজন, আর আমার ছোটবেলার ফ্রেন্ড রাজন। তো ভিউয়ার্স, এবারে পর্বে আপনাদের জন্য থাকছে মধুটিলা ইকো পার্ক। শেরপুর থেকে লালতেবাড়ি যাওয়ার পথে এই ইকো পার্কটি পড়ে। আর মধুটিলা ইকো পার্কের আশেপাশে ন্যাচারাল বিউটি দেখতে কেমন আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আপনাদের সুবিধার্থের জন্য পুরো ইনফরমেশন থাকছে আমার এই ভিডিওটিতে, যেন পরবর্তীতে আপনাদের ভ্রমণটি সঠিক ও সুন্দর হয়। একটু সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে মধুটিলা ইকো পার্ক। মধুটিলা ইকো পার্কে চলে এসেছি প্রায়। এখানে একটি সাইনবোর্ড টানানো আছে হাতের ডান দিকে, এই ডান দিকে রুটটি হচ্ছে মধুটিলা ইকো পার্কের রোড। আর এই রোডটাতে নতুন সংস্কারের কাজ চলতেছে। আমাদের সেই কাঙ্ক্ষিত মধুটিলা ইকো পার্কের গেটের সামনে চলে এসেছি। এই এখানে দেখতে পাচ্ছেন যে মধুটিলা ইকো পার্কের প্রবেশ গেট। ডিয়ার ভিউয়ার্স, আমরা মধুটিলা ইকো পার্কের গেটের সামনে চলে এসেছি। আলটিমেটলি আমার পিছনে দেখতে পাচ্ছেন মধুটিলা ইকো পার্কের প্রবেশ পথ। আর এখানে ভিতরে মধুটিলা ইকো পার্কের ভিতরে ঢুকতে গেলে আপনাকে 35 টাকার টিকিটের বিনিময়ে ভিতরে প্রবেশ করতে হবে। পাশে টিকিট কাউন্টার। পার্কের গেট পেরিয়ে ভিতরে ঢুকলে নজরে পড়বে উঁচু উঁচু গাছের সারি। ডিয়ার ভিউয়ার্স, পাহাড়ের প্রবেশ পথে অভ্যর্থনা জানাবে ধূসর রঙের বিশাল আকৃতির সুর উঁচানো পাথরের তৈরি দুটি হাতি। এরপর যত এগোনো যাবে ততই মন ভরে যাবে প্রাকৃতিক অপার সৌন্দর্যে। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার পথে ঝোপঝাড়ে দেখা মিলবে হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, বানর, বিভিন্ন প্রজাতির পাখি, কুমির, ব্যাং আর মৎস্যকনার অতি চমৎকার সব ভাস্কর্য। পথে বন গাছপালার ফাঁকে ফাঁকে আছে হরেক রকমের বনফুল। ডিয়ার ভিউয়ার্স, আমরা মধুটিলা ইকো পার্কের একদম মাঝখানে আছি। মাঝখানে সুন্দর একটি লেক চত্বর আছে। আমার সাথে আমার সফরসাথী হিসেবে আমার ফ্রেন্ড রাজন আছে, আমার বড় ভাই মুরাদ খান, ছোট ভাই সুজন আছে। তো রাজনের কাছে একটি কথা বলবো, যে তুমি তো এখানে এর আগে অনেকবার আসছো, তো আজকে যে আমরা ঈদের পরের দিন আসলাম, তোমার ফিলটা একটু আমার দর্শকদের বলো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা ভিউ, কারণ এখন বর্ষার সময়, অনেক বৃষ্টিপাত হচ্ছে, গাছগুলো অনেক সবুজ এবং প্রকৃতি অনেক নীরব। আর করোনাকালীন সময় এখন, এখন মানুষজন স্পটে কম আসছে, তো ওই হিসেবে এখানে এখন বর্তমান পরিবেশটা খুবই সুন্দর। শীতের টাইমে অনেক মানুষজন পর্যটকরা বেড়াতে আসে, তো এই টাইমটাতে আসলে আমার মনে হয় যে আপনারা ন্যাচারের ফিলটা খুব সুন্দর নিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। ঢাকা থেকে মধুটিলা ইকো পার্কের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে মামিসিংহ হয়ে শেরপুরে আসতে হবে। শেরপুর বাস স্ট্যান্ড থেকে নালেতেবাড়ি উপজেলার নন্নীবাজার পর্যন্ত লোকাল বাস সার্ভিস রয়েছে। নন্নীবাজার থেকে ইচ্ছে করলে রিক্সা, অটোরিক্সা অথবা মোটরসাইকেলের মাধ্যমে সরাসরি মধুটিলা ইকো পার্কে আসতে পারবেন।
অথবা ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি নালিতাবাড়ি পর্যন্ত গেট লক সার্ভিস রয়েছে। জনপ্রতি ভাড়া 200 টাকা। নালিতাবাড়ি থেকে অটোরিক্সা অথবা মোটরসাইকেলের মাধ্যমে 20 থেকে 25 মিনিটের ভিতর মধুটিলা ইকো পার্কে আসতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন মধুটিলা ওয়াচ টাওয়ার, আর ওয়াচ টাওয়ারটি এখন ওয়াচ টাওয়ারের গেট তালা দেওয়া। তো আমরা তো আসলে নিয়ত করে আসছি ওয়াচ টাওয়ার উপরে উঠবো, সো উঠবো তো উঠবোই, যেহেতু গেটম্যান নাই তো আমরা আসলে ওয়াল টপকে আমাদের উপরে যেতে হবে। তোমাকে দেখে আমি একটা প্র্যাকটিস করে নিই কীভাবে নামতে হবে। আরে বাপ রে বাপ, ও আসতে পেরেছি অবশেষে, গেট টপকে যে পার হলাম এই বিষয়টা খুবই ভালো লাগলো। পাহাড়ের চূড়ায় সাইড ভিউ টাওয়ারে উঠলেই চোখ জুড়ে যায় সীমান্ত পেরিয়ে উঁচু উঁচু পাহাড় আর সবুজ অরণ্যের মনোরম দৃশ্য দেখে। দূরের অরণ্যকে একটু কুয়াশাচ্ছন্ন মনে হলেও এর সৌন্দর্যের কোনো কমতি নেই। ডিয়ার ভিউয়ার্স, মধুটিলা ওয়াচ টাওয়ারের সামনে থেকে আমরা ড্রোন শট নিলাম মাত্র, আর ড্রোন শট তো দেখতেই পাইলেন যে কেমন দেখা যায়। আর এখন আমরা আবার ড্রোন উড়াবো। ইকো পার্কের সামনে একটি ডাকবাংলো আছে, ডাকবাংলোর পাশে সুন্দর একটি প্লেস আছে, সেই প্লেস থেকে আমরা এখন ড্রোন উড়াবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। র্যাঞ্চ কর্মকর্তা অফিসের সামনে বসে জাম্বুরা খাবো, আর আমার ছোটো ভাই সুজন জাম্বুরা মেরিনেট করতেছে, আর স্পন্সর ভাই চাচা, স্পন্সর ভাই চাচা আমাদের, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ এই গরমের ভিতরে আমাদেরকে জাম্বুরা খাওয়াচ্ছেন। এখানে ভ্রমণ প্রিয়সীদের জন্য রয়েছে পাহাড়ের চূড়ায় মহুয়া রেস্ট হাউস। এই রেস্ট হাউসটি ব্যবহার করতে চাইলে ময়মনসিংহ অথবা শেরপুর বন বিভাগের অফিসে যোগাযোগ করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, মধুটিলার ভিতরে একটি ডাকবাংলো আছে, আমার পিছনে সেই ডাকবাংলোটি, আপনারা ইচ্ছে করলে এই ডাকবাংলোতে রাত্রি যাপন করতে পারেন। তবে অবশ্যই এই মধুটিলার ভিতরে যে ফরেস্ট অফিসার আছে তাদের পারমিশন নিয়ে এখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আমার পিছনে একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে অরিজিনাল যে মধুটিলা যাওয়ার মানে সিঁড়ি এদিক দিয়ে যেতে হবে আপনাদের, আর অনেক খাড়া একটা সিঁড়ি, আমরা এখন এদিক দিয়ে উপরে উঠবো। তো দেখতে থাকুন, এখানে 260টি স্টেপের স্টেপ দিয়ে আপনাদের উপরে উঠতে হবে, আর আমরা উঠতেছি। আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছি, একদম খাড়া সিঁড়ি। ডিয়ার ভিউয়ার্স, 260টি সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠলাম মেন মধুটিলা যে টিলাটা, সেই টিলাটা দেখার জন্য। আর এখনই আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন আমার পিছনেই হচ্ছে এই যে টিলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টিলাটাকেই মধুটিলা বলা হয়। আমি আপনাদের যে ন্যাচারাল ভিউটা আমরা আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর এখান থেকে পরিবেশটা জোস, আপনারা যদি এদিকে একটু তাকান ক্যামেরা মুভ কর, হ্যাঁ, জাস্ট আপনি এই পাহাড়গুলোর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া সীমানা।
ডিয়ার ভিউয়ার্স, এখানে উঁচু পাহাড়ের গাছের ছায়ায় বসে কাটানো যাবে দুপুর আর বিকেল। ডিয়ার ভিউয়ার্স, ঢাকা থেকে যদি আপনারা মধুরটিলা আসতে চান তাহলে খুব সহজেই আসতে পারবেন। আর কিভাবে আসবেন ইনফরমেশনটি আমার ছোটো ভাই সুজন আপনাদেরকে দিচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসলে ঢাকা থেকে আসতে হলে আমাদের প্রথম আসতে হবে শেরপুর, আর শেরপুরে আসলে এখানে ট্রেন চলাচল করে না। এখানে বেসিক্যালি আসতে হবে, যদি বাইকে আসেন তাহলে তো গুড, আর যদি বাইকে না আসেন তাহলে আপনি অবশ্যই বাসে আসতে হবে। তো বাসে আসার পরে শেরপুর বাস স্ট্যান্ড থেকে খরাপাড় নামক একটা স্থান আছে, তো খরাপাড় থেকে আপনার সিএনজি করে আসতে হবে এখানে। তো যদি জনপ্রতি আসেন তাহলে মেবি ভাড়া লাগবে 100-150 টাকা, এবং যদি আপনারা রিজার্ভে আসেন কয়েকজন মিলে যদি আসেন তাহলে 250-300 টাকা। অবশ্যই এটা আপনাদের আলোচনা করে নিতে হবে ড্রাইভারের সাথে। তো আমার মনে হয় যে রিজার্ভ আসা ভালো, যা আপনাদের যাতায়াতের জন্য একটু সুবিধা হবে। থ্যাংক ইউ। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের ব্লগটি আজকে এই পর্যন্তই। আপনাদের ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক এই কামনায়। আল্লাহ হাফেজ। ডিয়ার ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ।